আসলে প্রথমে আমি উত্তরত্রিপুরার যে জনগণ সেই জনগণকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদের রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরাকে বলার যে একটা ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণাতে ত্রিপুরাবাসী আমাদের সাথে আছে। আজকে যেই এখানে যেটা হলো এটাতে আমাদের এসডি গুরু সাহেব যে আছেন ধর্মনগরের দেবাশিষ সাহেব, ওনার কাছে ধর্মনগরে কেউ ফোন করেছিলেন গোপন যেটা আছে যে এরকম ধর্মনগর রেল স্টেশনের যে পার্সেল রুম আছে সেখানের মধ্যে কিছু ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম নামে ফিক মেশিন বানানো হয়েছে, সেটার ভিতরে গাঁজা পাচার হচ্ছে। সেই খবর উপর ভিত্তি করে এসডিপি সাহেব এখানে যারা রেলওয়ে যারা অথরিটি আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, ওনাদের সাহায্য নিয়ে আপনাদের সামনে একটু রেজিস্ট্রিত ছিল, ওনাদের সবার সামনে আমরা এগুলি ব্যাঙ্গে দেখলাম। পিকুলিয়ার এই ধরন মানে অভিনব কৌশলে গাঁজা পাচারের সিস্টেম করছে ওনারা, তবে ওনাদের যে সেই উদ্দেশ্য সফল হবে না আমরা সজাগ আছি। আমরা উত্তর ত্রিপুরাবাসীকে নিয়ে আমরা নেশা বিরোধী অভিযান আমরা চালিয়ে যাবো। এখানে যেটা হয়েছে 61 কেজি মূল্য প্রায় 20 লাখ টাকার মতো হয়ে যাবে। এই তুমি দ্বিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো, তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো, তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছো তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে, আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না। কেন, ড্রিম কনস্ট্রাকশন আছে তো, গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর দ্বিজেন্দা, বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।